ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যুর ঘটনায় এবার জনস্বার্থ মামলা করতে চলেছেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর। শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তিনি এবার পূর্ণগড়ী বহুতল ভেঙে শ্রমিকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা করতে চলেছেন। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি। এদিন বিশরা বাঘখাল থেকে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জিটি রোড দিয়ে শ্রীরামপুর বটতলা পর্যন্ত মিছিল করেন বিজেপি প্রার্থী। ভোট প্রচারে বেরিয়ে কথা জানান তিনি। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ইলিগাল কনস্ট্রাকশন পুরো শ্রীরামপুর লোকসভা জুড়ে হচ্ছে, কুকুর ভরাট হচ্ছে, ওখানে পঞ্চায়েতরা পারমিশন দিয়ে দিচ্ছে, মানুষের জীবনের কোনো মূল্য নেই তৃণমূল কংগ্রেসের কাছে। এত ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, বারবার প্রশাসনের উপরে চাপ পড়েছে, কিন্তু প্রশাসন কোনো হেল্প দিল না। কেন? কাঠমান্ডিতে ভরে গেছে না, প্রশাসন পুরো কাঠমান্ডিতে ভরে গেছে। তাই জন্য আমি বলেছি এটা জনস্বার্থ মামলা হবে, ইমিডিয়েটলি নিজে করব আমি মামলাটা, এবং লোকসভা জুড়ে যারা যারা এই দুর্নীতিতে যুক্ত আছে তাদের যাতে সিবিআই তদন্ত হয়, তারা অ্যারেস্ট হয়, এটা আমি দাবি করব। শুনলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের তার বক্তব্য। তিনি বলছেন এবার জনস্বার্থ মামলা করতে চলেছেন তিনি। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তরুণ তাদি। তরুণ, ঠিক কি জানা যাচ্ছে এবং এই কোন্নগরের বহুতল ভেঙে শ্রমিকের মৃত্যুর ঘটনা এবার জনস্বার্থ মামলা করতে চলেছেন? সুমনা, তোমার প্রথমে জানাই যে কোন্নগরের যে বহুতল নির্মাণ করার আগে মাটির ভিত খুঁড়তে গিয়ে যে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে, শ্রমিকের মৃত্যু হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে প্রচার করার সময় বিজেপি প্রার্থী, শ্রীরামপুর লোকসভার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন কবির শঙ্কর বোস, তিনি পরিষ্কার বলেন যে আমি ওই ঘটনা নিয়ে নিজেই জনস্বার্থ মামলা করব এবং এই ঘটনা কিন্তু সিবিআই তদন্ত হওয়া উচিত। তিনি এটাও দাবি করেন যে সিবিআই ঘটনা সিবিআই তদন্ত হলে তাহলে যারা দোষী সাব্যস্ত রয়েছে বা যাদের জন্য এই ঘটনা ঘটেছে তারা শাস্তি পাবে। পাশাপাশি তিনি এইভাবেও বলেন বা এটাও জানান যে শ্রীরামপুর লোকসভা জুড়ে, অর্থাৎ সারা বাংলা যেমন দুর্নীতি চলছে, এখানে শ্রীরামপুর লোকসভা জুড়ে কিন্তু একটা দুর্নীতির প্রভাব রয়েছে, যেখানে তৃণমূলের নেতানেত্রী থেকে পঞ্চায়েত সকলে যুক্ত। প্রথমত এই হুগলি শ্রীরামপুর লোকসভার ক্ষেত্রে কিন্তু বেআইনি কনস্ট্রাকশন বা পাশাপাশি যে পুকুর ভরাট গুলো হচ্ছে সেখানে সম্পূর্ণ তৃণমূলের মদত রয়েছে এবং যেভাবে এখানে বেআইনি নির্মাণ হচ্ছে তাতে একটা সিবিআই তদন্ত হলে তা পরিষ্কার হয়ে যাবে এবং এতে দোষী সাব্যস্ত তাদের শাস্তি দরকার। তবে কোন্নগরের ঘটনায় কিন্তু তিনি বারবার বলেছেন যে আমি এই ঘটনা কেন্দ্র করে আমি নিজে এর একটি আইনি ব্যবস্থা নেব এবং এর একটা কেস হবে, আর পাশাপাশি সিবিআই তদন্ত আমি দাবি করছি। সুমনা, বেশ, অনেক ধন্যবাদ তরুণ তোমাকে। কোন্নগরে বহুতল ভেঙে শ্রমিকের মৃত্যুর ঘটনায় এবার জনস্বার্থ মামলা করতে চলেছেন শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। তিনি এদিন প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এবার ভোট